ফের নতুন করে শুরু যাবতীয় বিতর্ক কিছুটা থিতু হওয়ার পর এবার কাজে ফেরা মাস কয়েক আগে অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তার প্রাক্তন সঙ্গিনী অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় পিঙ্কিকে চাকরি থেকে পিঙ্কিকে সাসপেন্ড করে রেল এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে এখন জামিনে মুক্ত পিঙ্কি তার সাসপেনশনও তুলে নিয়েছে রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার কাজে যোগ দিলেন পিঙ্কি প্রামাণিক পূর্ব রেলের হেড টিকিট পরীক্ষকের পদেই কাজে যোগ দিয়ে খুশি পিঙ্কি কিন্তু তাকে দেখতে উৎসাহী মানুষের ভিড় তার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন পিঙ্কি অ্যাকচুয়ালি আমি অনেকদিন মানে আউট অফ ফর্ম ছিলাম না মানে বাড়িতেই ছিলাম আর আজকে অফিসে এসেছি আমার জয়েন হয়ে গেছে আই এম ভেরি হ্যাপি আর খুব ভালো লাগছে কি আমার মানে রেল থেকে বেশি দেরি করেনি আমার জয়েন করাতে মানে তাড়াতাড়ি করেছে দেন এম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি এভিবিডি কামিং সাম অটোগ্রাফ ওর ফটোগ্রাফ দ্যাস এইটাই আমার ডিস্টার্ব হচ্ছে অন্য কিছু না এভি মানে ভালোই বাসছে আর এক্সপেক্ট করছে কিন্তু কাজের তো ডিস্টার্ব হচ্ছে এইসব দিক দিয়ে কাজের ডিস্টার্ব হচ্ছে তারপর হাঁটাচলা করতে আমার অনেক অসুবিধা হচ্ছে ছবির জন্য আর ফটোর জন্য অন্যদিকে পিঙ্কিকে মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান তার সহকর্মীরা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে অন্যদিকে পিঙ্কি নিজেই তার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তবে এই সব বিতর্ক সরিয়ে রেখে আপাতত নিজের কর্মজীবনের মনুসংযোগ করতে চান অ্যাথলিট পিঙ্কি রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা